মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত 2019 কনজিউমার ইলেকট্রনিক্স শো এর নতুন ওলেড টিভি দেখিয়েছে এলজি। কাগজে ছাপানো পত্রিকার মতোই মোড়ানো যাবে নতুন এই টিভি। আগের বছরই এই টিভির প্রোটোটাইপ দেখিয়েছিল এলজি। এবার নতুন বছরে এটি বিক্রি শুরু করবে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি। 2019 সালে এলজির ফ্ল্যাগশিপ 4K ওলেড টিভি হবে সিগনেচার ওলেড টিভি। আর গ্রাহকের দরকারের সময় বাইরে থাকবে টিভির পর্দা, আর টিভি বন্ধ থাকলে এটি মুড়িয়ে একটি বাক্সের মধ্যে ঢুকে যাবে। একটি বাটন চেপেই টিভির পর্দা বের করা বা ভেতরে ঢুকিয়ে রাখা যাবে। এতে সময় লাগবে মাত্র 10 সেকেন্ড। এখন প্রশ্ন উঠতে পারে, টিভি মুড়িয়ে রাখার প্রয়োজনীয়তা কি? এর উত্তর হতে পারে সহজেই স্থানান্তর এবং স্টোরেজ। আর নতুন এই টিভিকে বলা যাচ্ছে বৈজ্ঞানিক কল্পকাহিনীর ডিভাইস। ডিভাইসটির পর্দা যে বাক্সে মুড়িয়ে রাখা হয়, এতে যোগ হয়েছে 100 ওয়াট ডলবি অ্যাটম স্পিকার। আগের বছরের প্রোটোটাইপে এটি ছিল না। টিভিতে লাইন মোড নামে আরেকটি মোড রেখেছে এলজি। এই মোড চালু করলে পর্দায় শুধু 1/4 দেখা যাবে। এই পর্দাতে মিউজিক অ্যান্ড স্মার্ট হোম গ্যাজেট নিয়ন্ত্রণ করতে পারবেন গ্রাহক। নতুন এই টিভির বাজার মূল্য এখনো জানায়নি এলজি। প্রতিষ্ঠানের আগে ওয়ালপেপার ওলেড টিভির বাজার মূল্য শুরু হয়েছে $8,000 থেকে। ধারণা করা হচ্ছে নতুন সিগনেচার ওলেড টিভির দাম আরো বেশি হবে। এলজির পক্ষ থেকেও বলা হচ্ছে প্রিমিয়াম শ্রেণীতেই দাম হবে এই টিভির। চলতি বছরের মার্চ মাসে বাজারে আনা হতে পারে নতুন এই ফ্ল্যাগশিপ 4K ওলেড টিভি।